অকল স্বাগতম জানাইছো ড্রিং টেলসের উন্নতি হল অতিশয় দুঃখিত আমাক বহুত বঞ্চনা করেছে সরকারে বহু লাঞ্ছনা করেছে কারণ যি হারত আমি কাম করে আছো সেই মতে আমি পয়সা নাপাও অল আসাম পি এইচ সি অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদ আর আমার সহযোগী ভাতৃসন্থা সদৌ অসম অবৈতনিক কর্মচারী সন্থা আমি আজি 10টা 15টা বছরের পাবলিক হেলথর যা ডব্লিউ এস এস আছে ওয়াটার সাপ্লাই স্কিম আছে অর্থাৎ পানি যোগান আঁচনিবিল কাম করে আছি বিনা বেতনে সরকারি বেতনবিহীনভাবে আমি আমার সরকারি চাকরির স্বার্থত বা সরকারি চাকরির নিয়মীয়করণের ক্ষেত্রে আমি সরকারতর বিভাগের ওসব বারম্বার নয় বছর বছর এটা দশক পার করল আবেদন নিবেদন জানাইছো যে আমার কমসে কম বিভাগীয়ভাবে নিযুক্তি দিয়ক যা 10 ডিসেম্বর 2021 ইংরাজিত রাজ্যের কেবিনেটে একটা সিদ্ধান্ত লৈছিল যে আমার দাবিবিলাকৰ পরিপ্রেক্ষিতত আমি কারণ যাওয়া বছর আন্দোলন করেছিল পান বজার পানি টেঙ্কি পুরা বন্ধ হয়ে গেছিল তো সরকারে অল্প হলটেকত পড়ে একটা সিদ্ধান্ত লৈছিল কেবিনেটত যে এই এক্সিস্টিং ওয়ার্কারখিনিক যে কিবা এটা দিয়া যাক তেওঁলোকে সিদ্ধান্ত লৈছিল যে এই কর্মচারীখিনিক কেবিনেট পাস করলে দরমা দিয়ার ক্ষেত্রে আর নিযুক্তি দিব মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার সদম্বে ঘোষণা করেছিল দরমা 6,500 টাকা দিয়েছিল আমি তথাপি সন্তুষ্ট এটা লাভ করেছিল যে পরবর্তী কিবা এটা বাড়ি বলে এটা এই দরমা দিলে আকৌ আমার মন্ত্রী রঞ্জিত ডাঙরের পরিবর্তন হল আহিল মল্ল ডাঙরিয়া মল্ল ডাঙরিয়া অহার পিছত এখেতরও ফেসবুক গ্রুপত দেখা পাইছো বিভাগীয় নিযুক্তি দিয়ার কথা উল্লেখ করেছে এতিয়া শেষ মুহূর্তত আমি দেখা পাও কি আমাক ইউজার কমিটি গাঁৱৰ যে কমিটি থাকে সেইবিল কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারির সাইন করে আমাকে এখন কাগজ দিবলে বিচারিছে আমি তার গুর বিরোধিতা করেছো আমি এই বিষয়ে অল্প আগতীয় ইঙ্গিত পাই আমি বিভাগীয় যিজন মুখ্য অভিযন্তা আছে তেখেতকো আমি এখন স্মারকপত্র দিও পিএনআরডি কমিশনারকে এখন দিও আর জল জীবন মিশন ডাইরেক্টর দিও যে আমি কমিটির দ্বারা ইউজার কমিটির এঙ্গেজমেন্ট পত্র নলও মানে নিযুক্তি পত্র নহয় এখন এটা এঙ্গেজমেন্ট ভেকুব না যি নিযুক্তি আমি অলরেডি কমিটির পর 10-15 বছর আগে আমি পাই গেছো আর সেইবিল রিপোর্টিং আমার অফিসত আছে অফিসত ফাইল পত্র আছে না এই আমি চাব না নাজানো কিন্তু আমাক অলরেডি কমিটিয়ে এঙ্গেজ করেছে বলিয়ে আমার ডিপার্টমেন্টের লিস্টে আমার নাম আছে আমার 8,904 জন কর্মচারী দেখে 8,904 জন কর্মচারীর হকে আমি ফাইট করে আছো এটা শেষ মুহূর্তে আমি যেটা দেখা পাইছো খুবই দুর্ভাগ্যজনক স্থিতি আমার গতি আমি এটা সিদ্ধান্তত উপনীত হয়েছো যে সরকারক আমি এই মাহতো সময় দিছো আর এসপ্তাহ সময় দিছো সরকারে তেওঁলোকৰ সিদ্ধান্তবোৰ পুনর্বিবেচনা করক আর আমাক বিভাগীয়ভাবে নিযুক্তি দিয়ক যদি অঙ্গনবাড়ি হিসাবে নিযুক্তি পালো যি সময়ত মানে আই সি ডি এসর জন্ম হয়েছে তার আগতে এগারী মহান ব্যক্তিয়ে সপোন দেখিছিল তেওঁ হলে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যে ভারতবর্ষর গ্রাম্যাঞ্চলেরপরা পুষ্টিহীনতা রক্তহীনতা দূরীকরণ করব লাগে আর তার বাবে এখন আসনির জন্ম হব লাগে তেওঁ মৃত্যু হওয়ার পিছত তেওঁর পুতেকে তার মানে তেওঁর সপোন বাস্তবত রূপায়িত করে পেলায় আই সি ডি এসর জন্ম দিলে যি সময়ত আই সি ডি এসর জন্ম হয়েছিল সেই সময়ত মানে গ্রাম্যাঞ্চলের লড়া ছোৱালীবিলাকে সাহসেরে নামটো কব নোৱাৰে মানুহে যদি নাম সুধে বুড়া আঙুলিরে মাটি খুচৰি পেলায় কোনোমতে থকা থুকি মাতেরে নাম কৈছিল পুষ্টিহীনতাত রক্তহীনতাত বহুতো মাতৃৰ অবক্ষয় হৈছিল পুষ্টিহীনতাত বহুত শিশুৰ মৃত্যু হৈছিল যেতিয়া আই সি ডি এস আহি গল অঙ্গনবাড়ী কর্মী আর সহায়িকার নিযুক্তি দিলে তার পিছত ক্রমান্বয়ে পুষ্টিহীনতা রক্তহীনতা আঁতৰি গল আর এতিয়া সুকলমে এগৰাকী শিশুয়ে 3-6 ইয়ার চিলড্রেন মানে সাহসেরে নমস্কার দি পেলায় নিজের পরিচয়টো কব পারে আর পুষ্টিহীনতার পৰা বহুতো রক্ষা করেছে প্রচেষ্টাটো অঙ্গনবাড়ী কর্মী আর সহায়িকায় করেছে বহুদূর প্রগ্রেস হল এটা আই সি ডি এসর জড়িয়ে দেশের কিন্তু অতিশয় দুঃখিত আমাক বহুত বঞ্চনা করেছে সরকারে বহু লাঞ্ছনা করেছে কারণ যি হারত আমি কাম করে আছো সেই মতে আমি পয়সা নাপাও অঙ্গনবাড়ী কর্মীর এগারী মাত্র 6,500 টাকা সহায়িকা এগারিয়ে 3,250 টাকা পায় এই টাকাখিনিরে ঘর চলাব পারি জানো কেতিয়াও নোৱাৰি অসহায় অবস্থাত মানে অঙ্গনবাড়ী কর্মী আর সহায়িকায় হাহাকার জীবন যাপন করে আছে মূল্য বৃদ্ধির বজারত সেয়েহে সরকারক অনুরোধ জানাইছো আপনাদের আমাক যেনেকে ন আসনি বহু আসনি এই গছপুটা আসনির পৰা আদি করে বহু আসনিত আমাক এনআরসি বিএলতো এটা সময়ত খটুয়াল এতিয়া অবশ্যই এটা কমিল বহু আসনি যি আসনিহে খালি অঙ্গনবাড়ী কর্মী সহায়িকা আনকি মন্ত্রী এমএলএ যদি কোনোবা গ্রাম্যাঞ্চলত মিটিং করিব যায় খালি চকী পূরণ করার কারণে অঙ্গনবাড়ী কর্মী আর সহায়িকাকে লাগে ইমান স্বার্থ ত্যাগ করার পিছত কর্মী আর সহায়িকার কারণে সরকারে ভবা নাই সেই কারণে মই আজি এই মঞ্চর পরায় আপনার জড়িয়ে বিনম্রভাবে সিএম স্যারক অনুরোধ জানাইছো যাতে তেও ভাবি থাকা কথা তেও হেনো ভাবি আছে তার মানে অরুণোদয়ের কথার কারণে সাংবাদিকে সুদিছে যে অঙ্গনবাড়ি আর আশাবিলাক অরুণোদয় দিব না নিদিব না অঙ্গনবাড়ি আশা আর বিলাকক মধ্যাহ্ন ভোজন কর্মীবিলাকক দিব নালাগে কারণ এওঁলোকৰ কথা মই ভাবি আছো সেয়েহে মই
আপোনালোকৰ জৰিয়তে অনুৰোধ জনাইছো আপুনি ভাবি থকা কথাটো টাইমটো অলপমান শর্ট কৰক সোনকালে ভাবক আৰু অঙ্গনবাড়ীখিনি যাতে অলপ সহায় সুবিধা পায় কাৰণ কাম কৰিলেতো নহব তেওঁলোকতো যন্ত্ৰ বুলি ভাবিলে নহব তেওঁলোকৰ মানুহ অঙ্গনবাড়ী কৰ্মী সহায়িকাও মানুহ আৰু যিটো মূল্য বৃদ্ধিৰ বজাৰ এই বজাৰত বজাৰ কৰিব যাওঁতে জলকে জলকে পানী খাব লগা হৈছে গতিকে সেই দুৰৱস্থাটো নিৰাময় কৰাৰ কাৰণে চিএম মহোদয়ক মই অনুৰোধ জনাইছো যাতে অতি সোনকালে অৱশ্যে নৱেম্বৰ মাহত তেওঁ দিম বুলি কিবা এটা দিম বুলি কৈছে অতি সোনকালে দি কিনে আই চি ডি এছ যাতে জীৱন্ত হৈ থাকে আৰু তৃণমূল পৰ্যায়ত কাম কৰা অংগনবাড়ী কৰ্মী সহায়িকাসকল যাতে সতেজ হৈ থাকে তাৰ বাবে মই আহ্বান জনাইছো Long live, 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 long live